হাই ফ্রেন্ড হ্যালো হাও রেও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন এটা হচ্ছে আমার নিজের বাড়িতে বানানো একটা ইনকিউবেটার খুব ছোট্ট একটা ইনকিউবেটার এটা আমি নিজের হাতে বানিয়েছি আজ আপনাদের সাথে এটা শেয়ার করলাম দেখুন আমার ইনকিউবেটরের ভিতরটা আমি দেখাচ্ছি খুলে দেখুন আমি একটা কার্টুন বক্সের ভিতরে ছিট করেছি এটা হচ্ছে আপনার ফ্রিজের যে কভারশিটগুলো থাকে ফ্রিজের সাথে সেগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এর ভিতরে এবং এখানে আমি একটা অ্যাডজাস্ট ফ্যান এবং একটা চল্লিশ ওয়াটার একটা লাইট বসিয়েছি আর এখানে আমি একটা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখুন এখানে একটা ভেন্টিলেটর রেখেছি তাতে ডিমগুলো মোটামুটি অক্সিজেন পায় বাইরে হালকা পাতলা বাতাস পায় কারণ চল্লিশটা লাইট দিয়ে মোটামুটি ভালোই হিট হয় এরপরে দেখুন দরজাটা এটা আমি বানিয়েছি অন্য একটা কার্টুন দিয়ে এবং এখানে আমি একটা গ্লাস সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা এখনও কন্ট্রোলারটা হাতে পাইনি কন্ট্রোলারটা হাতে পাইলে আপনাদের চালিয়ে দেখানো যেত এটা অনলাইনে আমি কন্ট্রোলার আনার জন্য অ্যাড দিয়েছি কিছু দিনের ভিতরে সে পড়বে দেখুন এখানে একটা ছোটো একটা ইয়ে আছে ডিভাইস আছে এটার মাধ্যমে আপনার মানে সরাসরি বারো বোল্ট থেকে আর কি তিন ভোল্ট কারেন্ট তিন ভোল্ট ডিসি কারেন্ট উৎপন্ন হয় এটা দিয়ে আপনার হচ্ছে এই যে অ্যাগজাস্ট ফ্যানটা সেটা চলবে মানে সরাসরি কন্ট্রোলের সাথে দিলে অ্যাকজাস্ট ফ্যান এবং রাইট দৌটা একসাথেই চলবে এতে আপনার তাপটা ভেতরে সুন্দরভাবে ছড়াবে যদি আমরা আমরা পরবর্তীতে যখন আমাদের কন্ট্রোলারটা হাতে পাবো ইনকোবেটার কন্ট্রোলারটা তখন আমরা এটার সাথে কানেক্ট করিয়ে তারপর আপনাদের দেখাবো আশা করি আপনাদের কাছে আমার ইনকোবেটারটা ভালো লেগেছে পরবর্তীতে যখন কন্ট্রোলার হাতে আসবে তখন আরেকটা ভিডিও বানিয়ে আমরা আপনাদের কাছে শেয়ার করবো